ভাবরে ভাবরে ভাগবত। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে গুরুদেবায়, ওম নমো ভগবতে শিষ্যানন্দায়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। মদীয় প্রাণিষ্ঠ প্রাণবল্লভ সর্ববতার সার কোটি মন্মত মতিত মরিষ্ঠ দেব ভগবান ক্ষীরাব্দি সাই শিশুনন্দর অভয়চরণ বৃন্দে সেবক বিনম্র প্রণাম নিবেদন করুছি। গুরুদেব বিশ্বপ্রেমী বলিয়াঙ্কর অভয়চরণ বৃন্দে প্রণাম নিবেদন করুছি। অগণিত শ্রোতা মানুষ এবং অগণিত পিতামাতা মানুষ এ সেবক প্রণাম নিবেদন করুছি। এবং আমি আনন্দরে টিকে গাই উঠিবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাগবত কহুছন্তি সুন্দর ভাবরে গোটিয়ে কথা, যে এ সংসার ভিতরে নাম উচ্চারন্তি যেবারে ভকত বলি বরু তারে, আউ থরে আমি শুনিদবা, নাম উচ্চারন্তি যেবারে নাম উচ্চারন্তি যে বারে ভকত বলি বলু তারে, ভাগবতর ধর্ম জানি কোটিকে গোটি পরিমাণে, কোটিকে গোটি পরিমাণে। কেতে বড় সুন্দর পদটি আপন সুতরে চিন্তা কলে, আমি প্রাত সময়ের প্রাত ভ্রমণ করি সারি প্রাত প্রার্থনা পাই জনে প্রার্থী হই, আমি সেই পরমাত্মাঙ্কর কথামৃতকু আমি শ্রবণ করুছে, আমি প্রথমে আগে নিজকু জনে প্রার্থী করিবা, পার্থ হইতিলে প্রার্থী কে কৃষ্ণঙ্গ পাখরে, প্রার্থ হইতিলে প্রার্থী কৃষ্ণঙ্গ পাখরে, কাহিঁকি হইতিলে না ভগবান কৃষ্ণঙ্কু পরমাত্মা বলি ভাবিছিলে,
যে ভগবান কৃষ্ণকে পরমাত্মা বলে ভাবিছি সেই পরম গতি পাইছি আউ সেই প হি পরিবার কু গড়িব সেই প হি পরিচয় কু গড়িব আম নিজর পরিচয় কু আউ সেই প হি আম পরিবেশ কু গড়িব তেণু সে কহুছন্তি নাম উচ্চারন্তি জেবারে ভকত বলি বলু তারে যেউমানে আমি যেমি নাম করুছিলি যেউমানে নাম করন্তি মোর গুরু গুরুজন মানে সকাল উঠি ভাবরে ভাগবত শ্রবণ করুছন্তি হ্যাঁ ইচ্ছা হউনি যদি শ্রবণ করন্তু থরটি আপন সম্পূর্ণ গোটিয়ে এপিসোড দেখন্তু আপে আপে আপনকর ইচ্ছা হব অনেক কহুছন্তি মতো বহুত খুশি লাগুছি কাহিঁকি না মু এই সেবক সেই কথা কুচি যা মো গুরুদেবঙ্ক পাখুর শ্রবণ করিছি যা আজির সমাজ ভিতরে ঘটুচি যা ঘটিকি যা সারাংশ কোন করিবা দ্বারা আজির ঘরে থিবা মোর পিলা মানে মোর যুবপিঢ়ি মানে মোর ভাই ভৌণী মানে কেমিতি সেমানে গোটি উত্তম পথরে পথিক হবে সেই কথা হিঁ কুয়া যাউছি এই নামকু উচ্চারণ কর তুমি সেই গুরুঙ্ক নাম সে গোবিন্দঙ্কর নামকু টিকে উচ্চারণ কর টিকে সেই ভাবরে হজি যাও ভাগবতর ধর্ম জানি কোটিকে গোটি পরিমাণি হে দূতে ঈশ্বরর নাম মহিমা দেখ উচ্চারিণ গোবিন্দ 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 পদু গড়ুছি মকরন্দ অজামিণ হি যে নামরু মুক্ত হেলা মৃত্যু পাশরু গোবিন্দ 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 পদু গড়ুছি মকরন্দ অজামিণ হি যে নামরু মুক্ত হেলা মৃত্যু পাশরু মৃত্যু পাশরু মানে আমি সমস্তে মৃত্যু পাশর মুক্ত হওয়া পাই হি ভাবরে ভাগবত শ্রবণ করুছে আপন মানে ভাবুছেন এই কথা যে মানে শ্রবণ করুছেন সে মানে নিশ্চিত ভাবরে মৃত্যু পাশর মুক্ত হবে আপন কবে কোন কোন হলা আমি মৃত্যু পাশর কেমিতি মুক্ত হব কেমিতি মৃত্যু সমস্তঙ্গ পাই আসিব কিন্তু সে পাশর আপন মানে মুক্ত হবে কাহিঁকি না আপন মানে চিন্তা করছেন আমি সে কথা টিকে শুনিবি কাহিঁ অনেক কথা তা ভিতরে কাহিঁ আপন ভাবরে ভাগবত কাহিঁ শ্রবণ করিবি কাহিঁ না আপন মানক ভিতরে যে ভাবটা সৃষ্টি হলা সে ভাবটা কাহা পাই সৃষ্টি হলা ভগবানক পাই সৃষ্টি হলা ভগবান আমুকু সে ভাবটা সৃষ্টি করান্তি কেতেবেলে করান্তি যেতেবেলে আমি জনে প্রার্থী হেলে বলি তাঙ্কর আমি জনে প্রার্থী হেলে বলি সে আমুকু করাইলে না জনে প্রার্থী হবা দ্বারা হি সে কোন করে না ভগবানক প্রার্থনা করে সে কহুছন্তি ভাগবতরে সুন্দর ভাবরে কহুছন্তি যে পাপি অজামিল কিন্তু আজি কিভলি ভাবরে সে দেবতা মানঙ্কর দর্শন কলা সে বৈকুণ্ঠপুরকু চালিগলা ভাগবত কহুছন্তি কাহিঁকি গলা জম মধ্যে বুঝৌছন্তি তাঙ্কর যে চিত্র উপতঠার আরম্ভ করি যমদূত মানে পচারিছন্তি তো যে কাহিঁকি সে এমিতি পাইগলা কলা এইথিপাই সে পাইগলা সাংকেত্যং পরিহাস্যম বা স্তোবম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণ মসে সাঘ হরং বিদু যে সংকেত পরিহাস করি শ্রদ্ধা হেলারে যে উচ্চারি বৈকুণ্ঠ নাম উচ্চারণ অশেষ পাপ তা দহন সংকেতরে যে সংকেতর তাঙ্কর নামকু ধরি দেউছি ইয়ে সংকেতরে যে পরিহাসরে কহি দেউছি পরিহাসরে কি কোথিলে বারম্বার রে রাম মোর কোন করিব রাম মোর কিছু করে পারিবনি সে জানিছন্তি জনে এত বড় জ্ঞানী পণ্ডিত রাম কোন জানি না সে কেমিতি কইলে না পরিহাসরে সে রাম রাম বলি কই উচ্চারণ কইলে সে রাম রাম কই কি সাংকেত্য পরিহাসরে কইতলে
ଶ୍ରଦ୍ଧାରେ କିଏ ଡାକୁଥିଲେ? ପ୍ରହଲ୍ଲାଦ ଡାକୁଥିଲେ ଶ୍ରଦ୍ଧାରେ, ଧ୍ରୁବ ଡାକୁଥିଲେ ଶ୍ରଦ୍ଧାରେ, ହେଳାରେ ଉଚ୍ଚାରି ହେଳାରେ କିଏ ଡାକୁଥିଲେ? ଭକ୍ତମାନେ ହେଳାରେ ମଧ୍ୟ ଡାକୁଥିଲେ, ଏମିତି ଭକ୍ତ ଯିନି ସେମାନେ ହେଳାରେ ଡାକୁଥିଲେ। ହେଳାରେ କିଏ ଡାକୁଥିଲା? ଏଇ ପାପି ଅଜାମିଳ ପତ୍ନୀଙ୍କର କଥାକୁ ନ ମାନିକି ସେଦିନ ସେ ହେଳାରେ କହୁଛି, ଗୋଟେ କ'ଣ କରିବା ଡାକିଦେବା ଗୋଟେ, ଆଉ ହେଳାରେ ଉଚ୍ଚାରଣ କରୁଥିଲା। ଇଏ ଆମ ଜୀବନ ହେଉଛି ସେଇଭଳି, ଦେଖୁନ କ'ଣ ଚାଲିଛି ଗୋଟେ। ଆମେ କେତେବେଳେ ପରିହାସରେ କହୁଛେ, କେତେବେଳେ ସଙ୍କେତରେ କହୁଛେ। ତୁମେ ଯେମିତି କହୁଛ କୁହ ପଛେ, ତମେ ଥରେ ତାଙ୍କରି ପାଦ ତଳେ, ତମେ ଥରେ ତାଙ୍କରି ଅଭୟ ପାଦ ତଳେ ଶରଣ ନେଇଯାଅ। ଭାଗବତ କହୁଛନ୍ତି, ଶରଣ ନିଅ ମୋର ପାଦେ, ନରଳ ବିଷୟା ବିଷାଦେ, ଗୋବିନ୍ଦ 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 ପଦୁ ଗଳୁଛି ମକରନ୍ଦ। ଶରଣ ନିଅ ମୋର ପାଦେ, ଯଦି ଶରଣ ନେବାର ଅଛି ମୋ ପାଦରେ ତୁମେ ଶରଣ ନିଅ, ନ ଡର ବିଷୟା ବିଷାଦେ। ଭଗବାନ ନିଜେ କହୁଛନ୍ତି, ହେ ଭକ୍ତ, ଯେମିତି ମାଆଟିଏ ବାପାଟିଏ କହୁଛନ୍ତି, ହେ ପୁଅ ତୁ ତୋର ଯାହା କରୁଛୁ କର, ତୁ ମୋ ପାଖରେ କହ, ମୋତେ ତୁ ପଚାରେ, କାରଣ ମୁଁ ତତେ ଉତ୍ତମ କଥା କହିବି, ତତେ ଖାଇବା ପାଇଁ ଦେଉଛି, ତତେ ପିଇବା ପାଇଁ ଦେଉଛି। ଯେମିତି ଭଗବାନ ସେଇ କଥା ସିଏ କହୁଛନ୍ତି, ନ ଡର ବିଷୟା ବିଷାଦେ, ଶରଣ ନିଅ ମୋର ପାଦେ। ଆଜିର ସମାଜରେ ଆମେ ସମସ୍ତେ ତାଙ୍କରି ପାଦ ତଳେ ଶରଣ ନେଉଛେ, କେତେବେଳେ କେତେଟା ଦରକାର, 5 କୋଟି, 5 ଲକ୍ଷ, 3 ଲକ୍ଷ, ଯାହା ନେଇ ଯା କିଛି ନାହିଁ। କେଉଁ ମେଡ଼ିକାଲ ଦରକାର, କେଉଁ ମେଡ଼ିକାଲ, ବଡ଼ ହାଇଲାଇଟ୍ ମାନେ ବହୁତ ଦାମୀ ମେଡ଼ିକାଲ ଅଛି, ଯେଉଁ ଯେଉଁ ବଡ଼ ମେଡ଼ିକାଲ ସେଠୁ ସେଇଆ କରିଦେବା, ସେଇଆ କରିଦେବା, ଏମିତି କରିଦେବା, ସେମିତି କରିଦେବା, ଏ ସେ କିଛି ନାହିଁ, ସେ ଚଳିବ, ଇଏ କରିବ, ସିଏ କରିବ, ସବୁ ଅସ୍ତବ୍ୟସ୍ତ, ସବୁ ବିବ୍ରତ ଭିତରେ ଯେତେବେଳେ ଡକ୍ଟର କହୁଛି, ଆମେ ଯାହା ଥିଲା ଆମେ ସବୁ ପରିଶ୍ରମ କରିସାରିଛୁ, ଆମ ହାତରେ ଆଉ କିଛି ନାହିଁ। ଆପଣ ସେ ଭଗବାନଙ୍କୁ ବିଶ୍ୱାସ କରନ୍ତୁ, ସେତେବେଳେ ହିଁ, ଯେତେବେଳେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଡକ୍ଟର ଠାରୁ ଆରମ୍ଭ କରି ଆମ ନିଜ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମର ଧନ ସମ୍ପତ୍ତି ଶକ୍ତି ସାମର୍ଥ୍ୟ, ସେତେବେଳେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ତାଳା ବାଳା ହେଇକି ଆମେ କହି ଚାଲିଛୁ, ଯେତେବେଳେ ଆମ ଶକ୍ତି ସାମର୍ଥ୍ୟ କିଛି କାମ କରିଲାନି, ଯେତେବେଳେ ଭଗବାନଙ୍କୁ ସିଏ ଡକ୍ଟର ମଧ୍ୟ କହୁଛନ୍ତି ଆମ ହାତରେ କିଛି ନାହିଁ, ତାହେଲେ କାହା ହାତରେ ଅଛି? ଆମେ ସମସ୍ତେ କହୁଛୁ ଯେ କାହା ହାତରେ ଅଛି, ଆମେ କାହା ହାତରେ ଅଛି ଖୋଜୁଛେ? ଯାହାଙ୍କ ହାତରେ ସେଇ ଶଙ୍ଖ ଚକ୍ର ଗଦା ପଦ୍ମ ଅଛି, ଏ ତାଙ୍କରି ହାତରେ ହିଁ ରହିଛି। ଗଦା ହଉଛି ଶାସନର ପ୍ରତୀକ, ଯିଏ ଆମକୁ ଶାସନ କରନ୍ତି, ଗୁରୁ ବ୍ରହ୍ମା ଗୁରୁ ବିଷ୍ଣୁ ଗୁରୁଦେବ ମହେଶ୍ୱର, ବ୍ରହ୍ମା ଗୁରୁ ବିଷ୍ଣୁ ଗୁରୁଦେବ ମହେଶ୍ୱର, ଗୁରୁ ସାକ୍ଷାତ ପରମ ବ୍ରହ୍ମ, ଗୁରୁ ସାକ୍ଷାତ ପରମ ବ୍ରହ୍ମ, ତସ୍ମୈ ଶ୍ରୀ ଗୁରବେ ନମଃ, ତସ୍ମୈ ଶ୍ରୀ ଗୁରବେ ନମଃ, ଗୁରୁ ବ୍ରହ୍ମା ଗୁରୁ ବିଷ୍ଣୁ ଗୁରୁଦେବ ମହେଶ୍ୱର, ଗୁରୁ ବ୍ରହ୍ମା ଗୁରୁ ମହେଶ୍ୱର, ଗୁରୁ ସାକ୍ଷାତ ପରମ ବ୍ରହ୍ମ, ତସ୍ମୈ ଶ୍ରୀ ଗୁରବେ ନମଃ। ସେଇ ଗୁରୁଙ୍କର ଅଭୟ ପଦାର ବିନ୍ଦରେ ଯଦି ଆମ ଜୀବନକୁ ସମର୍ପିତ କରିଦେବା, ସେହି ବ୍ରହ୍ମା ଭାବରେ ଆମକୁ ସୃଷ୍ଟି କରିବେ, ସେହି ବିଷ୍ଣୁ ଭାବରେ ଆମକୁ ପାଳନ କରିବେ, ସେହି ମହେଶ୍ୱର ଭାବରେ ଆମ ଭିତରେ ଥିବା ପାପ ତାପକୁ ହରଣ କରିଦେବେ,
ସଂହାର କରିଦେବେ। ତେଣୁ ଆମେ ଆମ ଜୀବନକୁ ସେଇ ଗୁରୁଙ୍କ ପାଦ ତଳେ ନେବା। ଆଜି ଯମ ସେଇ କଥା କହୁଛନ୍ତି, ତେରେ ତମେ ପାଦ ତଳେ ଟିକେ ଶରଣ ନେଇଯାଅ। ଜୀବନରେ ଥରୁଟିଏ ମାତ୍ର ପାପୀ ଅଜାମିଳ ଶରଣ ନେଇଯାଇଛନ୍ତି। ପାପୀ ଅଜାମିଳଙ୍କର କଥା ଆଜି କହୁଛନ୍ତି, ନିଜେ ଯମ କହୁଛନ୍ତି, ବୁଝାଉଛନ୍ତି ତାଙ୍କ ଦୂତମାନଙ୍କୁ, ତମେ ଜାଣ ଯେ ଏଇଥିପାଇଁ ସେ ବୈକୁଣ୍ଠପୁରକୁ ଗଲା। ହେଳାରେ ସେ ଉଚ୍ଚାରଣ କରୁଥିଲା, ପତ୍ନୀର କଥାରେ ଉଚ୍ଚାରଣ କରୁଥିଲା। ଆଜି ଯେତେବେଳେ ବିପଦ ପଡ଼ିଯାଇଛି, ସେ ଚିତ୍କାର କରିକି ଡାକୁଛନ୍ତି, ତ ସେଇଥିପାଇଁ ତ ସେ ମୁକ୍ତି ପାଇଗଲେ ନା। ଶ୍ରଦ୍ଧା ହେଳାରେ ଯେ ଉଚ୍ଚାରି, ପୁଣି ଭାଗବତ କ'ଣ କହୁଛନ୍ତି, ପତନ ସ୍କଳନ ଉଚ୍ଚାରେ ନାନା ପ୍ରକାରେ ଯେସୁ ମରେ ଗୋବିନ୍ଦ 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 ପଦୁ ଗଳୁଛି ମକରନ୍ଦ ତୁଣ୍ଡେ ଉଚ୍ଚାରି ହରି ନାମ ତାହାକୁ ନଦ ନଈ ଜମ ଗୋବିନ୍ଦ 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 ପଦୁ ଗଳୁଛି ପତନ ସ୍କଳନ ଉଚ୍ଚାରେ ନାନା ପ୍ରକାରେ ଯେସୁ ମରେ ତୁଣ୍ଡେ ଉଚ୍ଚାରି ହରି ନାମ ତାହାକୁ ନଦଣ୍ଡ ଇଦମ। ଯିଏ ଭଗବାନଙ୍କର ନାମ ଉଚ୍ଚାରଣ କରୁଛନ୍ତି ତାଙ୍କୁ ଯମ ମଧ୍ୟ ନିଜେ ଦଣ୍ଡ ଦେଉନି। ଯମ କହୁଛନ୍ତି ମୁଁ ତାଙ୍କୁ ମଧ୍ୟ ଦଣ୍ଡ ଦିଏନି, ଆରେ ସିଏ ପରା ମୋ ପ୍ରଭୁଙ୍କର ନାମ ନେଉଛି। ଯିଏ ଆପଣଙ୍କର ବାପାଙ୍କୁ ଆପଣଙ୍କ ବାପାଙ୍କୁ ପ୍ରଶଂସା କରିବ, ଆପଣ କ'ଣ କହିବେ, ଗୋଟେ ବଡ଼ ହିତାକାଙ୍କ୍ଷୀ ଲୋକ ଗୋଟେ, ଆଉ ମୋ ବାପାର ଏତେ ପ୍ରଶଂସା କରୁଛି, ମୋ ମାଆର ଏତେ ପ୍ରଶଂସା କରୁଛି, ନିଶ୍ଚିତ ଭାବରେ ଖୁସି ହେବ ନା। ଆଉ ଆପଣଙ୍କ ଆଗରେ ଯେ ଆପଣଙ୍କ ପୁଅକୁ ଯଦି କିଏ କହିବ, ପୁଅଟା ଗୋଟେ ପୁଅ ଭଳି ନା, ଝିଅଟା ଗୋଟେ ଝିଅ ଭଳି ନା, ଆପଣ କ'ଣ କହିବେ, ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣ କହିବେ ଯେ ଯାହା ହଉ ବହୁତ ବଢ଼ିଆ କଥା। ତେଣୁ ପ୍ରିୟ ସଜ୍ଜନ, ଆଜି ମଧ୍ୟ ଆମ ସମାଜରେ ଯଦି ଏଭଳି ଘଟିପାରୁଛି, ତାହେଲେ ଯମଙ୍କର ପ୍ରଭୁ ହେଉଛନ୍ତି କିଏ ନା ସ୍ୱୟଂ ନାରାୟଣ, ଯିଏ ନାରାୟଣଙ୍କର ନାମ ଉଚ୍ଚାରଣ କରୁଛି। ଯମ କ'ଣ କରିବେ, ରାଗିବେ ତା ଉପରେ, ସେ ଖୁସି ହେଇଯିବେ ନା, ମୋ ପ୍ରଭୁଙ୍କର ନାମ ଯିଏ ନେଉଛି ଖୁସି ହେଇଯିବେ। ସେଇଥିପାଇଁ ସେ କହୁଛନ୍ତି, ଭାଗବତ କହୁଛନ୍ତି, ଅଜାମିଳ ହିଁ ଯେ ନାମରୁ ମୁକ୍ତ ହେଲା ମୃତ୍ୟୁ ପାଶରୁ ଗୋବିନ୍ଦ 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 ପଦୁ ଗଳୁଛି ମକରନ୍ଦ ଅଜାମିଳ ହିଁ ଯେ ନାମରୁ ମୁକ୍ତ ହେଲା ମୃତ୍ୟୁ ପାଶରୁ। ଇଏ ଯେଉଁ ମୃତ୍ୟୁର ପାଶ ରହିଛି, ଇଏ ମୃତ୍ୟୁ ପାଶରୁ ମୁକ୍ତ ହେଇଯାଉଛନ୍ତି। ପ୍ରିୟ ସଜ୍ଜନ, ଆମର ପ୍ରତିଟି ଜୀବନରେ, ଆମର ପ୍ରତିଟି କଥା ଭିତରେ ଆମକୁ ଏଇ ମୃତ୍ୟୁ ଫାସରୁ ଆମକୁ ମୁକ୍ତ ହେବା ପାଇଁ ପଡ଼ିବ। ତେଣୁ ଆମେ ଭଗବାନଙ୍କର ନାମକୁ ଉଚ୍ଚାରଣ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ। ଆମେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଲକ୍ଷ୍ୟ କରିବା, ଆମେ ଅବିଶ୍ରାନ୍ତ ଭାବରେ ପରିଶ୍ରମ କରୁଛେ, ସକାଳୁ ଉଠୁଛେ, ପରିବାରର କଥା ବୁଝୁଛେ, ପିଲାମାନେ କେମିତି ଖାଇବେ, ପିଲାମାନେ କେମିତି ପଢ଼ିବେ, ପୁଣି ଟିକେ ଟାଇମ୍ ଚାଲିଗଲା, ପୁଣି ଆମେ ଚିନ୍ତା କରୁଛେ ଆମ ନିଜର କର୍ମ, ପାରିବାରିକ କର୍ମ କି ଅଫିସର କର୍ମ, ତାକୁ କଲେ ରାତିରେ ଆମେ ଦିନ ରାତି ଆମେ କେବଳ ପରିଶ୍ରମ 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 କରୁଛେ। କିନ୍ତୁ ଏ ମୁକ୍ତି ପାଶରୁ ଏଇ ମୁକ୍ତ ହେବା ପାଇଁ ହେଲେ, ମୃତ୍ୟୁ ପାଶରୁ ମୁକ୍ତ ହେବା ପାଇଁ ହେଲେ, ସେଇ ପରମ ବ୍ରହ୍ମଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା କରିବାକୁ ପଡ଼ିବ। ସେ ପ୍ରେମମୟ ସ୍ୱରୂପକୁ ଟିକେ ଦର୍ଶନ କରିବାକୁ ପଡ଼ିବ। ଯେଉଁ ପ୍ରେମମୟ ସ୍ୱରୂପଙ୍କ ଦର୍ଶନ କରିବା ଦ୍ୱାରା ହିଁ ଆମେ ଆମ ଜୀବନକୁ ଉପଲବ୍ଧି କରିପାରିବା। ଆମେ ସେଇ ଜୀବନ ଦ୍ୱାରା ଆମେ ଆମ ଜୀବନକୁ ଟିକେ ଆନନ୍ଦ ଉପଲବ୍ଧି କରିବା। ଭାଗବତ କହୁଛନ୍ତି କ'ଣ, ଶ୍ରୀ ବିଷ୍ଣୁ ଅଭୟ ଚରଣ ତକ୍ଷଣେ କରି ସୁମରଣ ଗୋବିନ୍ଦ 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 ପଦୁ ଗଳୁଛି ମକରନ୍ଦ। ତାଙ୍କ ବିପଦି ପଡ଼ିଥିଲା ବୋଲି ଯେମିତି କହୁଥିଲେ ଆପଣମାନଙ୍କୁ, ଯଦି ଆମେ ସେତେବେଳେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ କ'ଣ କେବଳ ଆମର ମାନେ ଘଡ଼ିଛନ୍ତି ମୁହୂର୍ତ୍ତ ପଡ଼ିଲେ, ବିପଦ ପଡ଼ିଲେ ଆମେ ଭଗବାନଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା କରିବା, ବିଶ୍ୱାସ କରିବା, ତାହେଲେ ଆମେ ପୂର୍ବରୁ କ'ଣ ପାଇଁ ବିଶ୍ୱାସ କରିବାନି। ଆମେ କାହିଁକି ଏମିତି ହେଇଯିବା ଯେ କେବଳ ଆମେ ଭଗବାନଙ୍କୁ ଆବଶ୍ୟକ ପଡ଼ିଲେ, ମୋର ଦରକାର ଥିଲେ, ଯଦି କିଛି ନ ପାରିଲି ତାଙ୍କୁ ଡାକିବି, କି କେମିତି କଥା।
से कथा नुह जम मध्य कहउछंती भागवत को मु मध्य दिने श्रवण करथिली सूर्य मध्य कहउछनी ए भागवत को मु श्रवण करथिली तो आमे भागवत को श्रवण करू काहेकि ना भक्तानाम इति भागवत भक्त मानंकर कथा उची भागवत कथा अति आनंद रे आज समस्ते कौन कहउछंती संकेत परिहास करी श्रद्धा हेला रे जे उचारी गोविंद 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 पदुगड़ुचि मकरंद अविश्रांत भाव आमे परिश्रम करुचे एते दिन धरी पिता माता कांधरे बोई श्रवण कुमार नहीं जाऊले चारिआड़े तीर्थ मानकर दर्शन करुले कौदिन आपण माने सुनी जे श्रवण कुमार कौच मो कांध काटिला कौन शास्त्र आपण पढ़ी श्रवण कुमार कांध काटिला कही ना माँ आ तो मुझे बुले पारि तुम इट रुह बोली ना जितकी बाट बोले था बुले तापे रही से विश्राम निए किंतु सी अविश्रांत भाव रे प्रति क्षण रे माता पिता कांधरे बाहर बोहिकी जाए आज से पुत्र एमती गोटे पुत्र जड़े उदाहरण हो पारे प्रिय सज्जन आम परिवार भितरे आमे एभली किछि किछि कार्य करिबा जो कार्य द्वारा अन्यर उदाहरण हो पारिबा मोर प्रतिदी पिता माता माने चिंता करूँ तो आम कौन करने द्वारा उदाहरण पर साधारण भाव स्कूल जा छुआटी कौच माँ ता माँ या बनला तु कहीं बन पारुनि माँ को सांगे सांगे आउ गोटे माँ को सी उदाहरण कर दे पार कहीं कि गोटे भल कर जो भलटा को लेकिन जो उदाहरण बनाऊ ना ये परिस्थिति तु केमी बचु पुणे आउ जड़े कौच से जड़े जड़े जणकू आउ जड़े कही दे तु केमी बचु आ हा हा पुणे आउ जड़े कौन कौच ना तू बची पारु केमी बची पारु तू एमती बची पारु केमी देखे से लोकटी एत बड़ विपद पड़ा तथापि ता जीवन को बचेवाई निज पर बचेवाई से सब कार्य कर तू कहीं से भाई कार्य न करू तो अन्य मनरे आपण साहस दियंतु अन्य को बचार राह देखु देखिबे आपण भी दिने उदाहरण हो गोटे लोकों पाखे ना गोटे लोकों पाखे आप उदाहरण हो जाओ जनकर कथा मो जीवन रे परिवर्तन आनी पारिछि जाओ मो कर्म ही अन्यर प्रेरणा हो पारिछि आमे समस्ते जने जने प्रेरणार उत्स हवा दरकार आज पापी अजा मिल वैकुंठपुर पहुंची जाइछंती जम आज कहउछंती जे ये भली जने भक्त को आमको लक्ष्य करिबा को पड़िबो ये होची अन्यर प्रेरणा ये काहे कि एक कथा प्रसंग देले ये प्रसंग कौन देले केवल आमे पढ़ी दबा जे आहा ए मन्ते जे प्राणी पंडित कृष्ण सुमरे अविरत ताहाकु मोर दंड नाही जेबा पातक होइत ही आमे खाली कौन एमिति पढ़ी देले हेइजिव समस्ते ते पढ़ी पारे समस्ते कही पारे किंतु जीवन उपलब्धि क्यों माने कहरंती जीवर गति अनुभव उद्धव कहिले माधव यदि अनुभव नहीं यदि अनुभूति नहीं तेल लाभ कौन अच्छी अविरते कृष्ण नाम भजन कले से कृष्ण नाम को जी अविरत भजन करिब सी अविरत से कृष्ण भाव में मजुत हुआ दरकार सज्जन समय धीरे धीरे गढ़ी चली अल्प समय भितर आम कहे ये अल्प समय नुह ये आम पाई बहुत समय ये जीवन पर गोटे घड़ी सुंदी मुहूर्त वर्तमान प्रति जीवन चली कोरोना आसुच्ची बन्या आसुच्ची बात्या आसुच्ची देश देश भितर युद्ध लगुच
तेणु ये परिस्थित आम को भावरे भागवत श्रवण करवा उचित आई समय आपण प्रभु को प्रार्थना करूँ आपण जहाँ मागवा कथा से ही प्रभु पाखे भिक्षा करूँ सुस्थ शरीर कामना करूँ सुस्थ पर कामना करूँ सुस्थ परेशर कामना करूँ यही से ही सतसंग मुहूर्त ही सतसंग कथा श्रवण करुवा समय आपणकर जीवन प्रति समर्पित था से समर्पित जीवन को आम को आग को नापे आम आनंद किण कीर्तन करवा कहुवा भजमन 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 भजुथाए भागवत कथा मुंडे गाई मुंडे बोली अरुथारी मुंडे गाई मुंडे बोली अरुथारे भजमन 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 भजुथाए भागवत कथा तुने गाई मुंडे बोली अरुथारी यथा तुने गाई मुंडे बोली अरुथारे व्यथा तुने गाई मुंडे बोली अरुथारे व्यथा भाव रे भाव